Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
মন ভুলতে অনেকদিন পর দেখা দুজন মন ভুলতে অনেকদিন পর দেখা হয়েছে তোর দশ বছর পর দেখা মানে কি জিজ্ঞাসা করে কেমন আছিস বাবা কতদিন পর দেখলাম দুজন দু জায়গায় থাকে একজন দিল্লিতে একজন চেন্নাই এই উৎসবে ধরুন এসেছে দেখা হয়ে গেছে কি জিজ্ঞাসা করে কেমন আছিস বাবা কতদিন পর দেখা হইলো বাড়ির সবাই ভালো আছে তোর কটা ছেলে মেয়ে রে কটা ছেলে মেয়ে হলো এখন কাজ কাম কি করছিস ইনকাম টিনকাম কেমন হচ্ছে এগুলো জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে ওর সঙ্গে তোর ভালোবাসা কতটা হলো কেউ জিজ্ঞাসা করে কেউ ভগবানের সঙ্গে তোর ভালোবাসা কতটা হলো কেউ জিজ্ঞাসা করে ওইটাই বলা আছে ওইটাই এটাতে বলা আছে কিসি নে পুছা তেরা বাচ্চা কার কিতনা হ্যায় কিসি নে পুছা তেরা বেপার বর্জন করে সাতটাকে গ্রহণ করতে তবে সংসার তুলসীদাস বললেন সংসারের সার হচ্ছে পাঁচটা তুলসী কি সংসার মে পাঁচ রতন হ্যায় সার হরি কথা শরদ মিলা I'm gonna make it.
গতি তার তেমনি সুখী যার যেমন কান সে তেমনি শোনে এখানে যে যেমন মনোভাব নিয়ে এসছে সে সেরকম শুনতে পাবে এটা কৃষ্ণ নামের নিয়মে পরিণামিতায় যে যেমন ভাব নিয়ে বসবেন সে সেরকম শুনতে পাবে জয় রাম মা যশোদা বাসী শুনছে গোপাল নবমী চাইছে পিতানন্দ বাসী শুনছে গোপাল পাদুকা মাথায় করে নিয়ে এসে বলছে বাবা কোথায় রাখবো নন্দ বাবা বলছে হ্যাঁ রে গোপাল এই 84 কোষ প্রজামণ্ডলের মধ্যে কোথায় কি আমার পাদুকা রাখার স্থান পেলি রে সখা গণ শুনে বাসী আর বেলা নয় সখাগণকে দিয়ে গোবিন্দের জীবকে শিক্ষা দিচ্ছেন বেলা না আমাদেরও বেলা শেষ হয়ে গেলে কি হবে ঘরে যেতে হবে এসেছি যখন যেতে বাবা সবাইকে হবে হবে না এসেছি যখন যেতে সবাইকে হবে হবে না কি ভাবছেন এসে চলে গা এসে নেই চলে গা বাবা যাব উসকো বুলাবা আয়েগা না তো সব ছোড় করকে জানা পড়েগা যদি ভাবেন এরকমই চলছে এরকম চলবে না ও যখন ডাক আসবে না তখন সব ছেড়ে দিতে হবে আমরা যাওয়ার কথা ভুলে গিয়েছি যাওয়ার জন্য কিছু ক্রিয়া আছে সেগুলো করলে সুষ্ঠুভাবে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন আর যদি সেই ক্রিয়াগুলো না করেন তো সেই ক্রিয়াটা একটা ক্রিয়া না যেটা সর্বশ্রেষ্ঠ ক্রিয়া তার নাম বলি কি করলে আপনি সুষ্ঠুভাবে গোবিন্দে রাঙা রাঙা শ্রী যুগল চরণে আশ্রয় নিলে গোবিন্দ ভজন করতে হবে ভজন তা বলবে বাবা তুমি কীর্তনে আর তুমি আর কি বুঝবে বাবা তুমি দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছ গোবিন্দের অ্যাডভার্টাইজ করে বেড়াচ্ছ আমাদের সংসারে কত ঝামেলা বলি নাই তো করবো না করবো দাঁড়াও এই কাজগুলো সব মিটিয়ে নি তারপর ভজন সাধন করবো মানে 50-60 ভোট এরকম ঠিক করেছেন কি কাজ বলে বাড়িটা ভালো করে বানিয়ে নি একটা বিবাহ যোগ্য কন্যা আছে তাকে পাকস্থ করে দিন ছেলেটা নিজের পায়ে দাঁড়াতে শিখুক তারপর ভজন সাধন করবো এগুলো যখন সংসার করেছি এই কাজগুলো তো করে যেতে হবে এরকম ঠিক করলেন যেদিন ঠিক করলেন সেদিন সন্ধ্যেবেলায় মুখটা একটা একটু ব্যথা করতে আরম্ভ করলো ছেলেকে বলছে খোকা শরীরটা বেশ ভালো নেই ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আয় তো বাবার খুব শরীর খারাপ ছেলে ডাক্তারবাবুকে ডাকতে গেছে ডাক্তারবাবু সাজ সরঞ্জাম নিয়ে এসেছেন প্রথমে এসে নানি ধরে দেখে নানি ধরে বলছে মরি মরি আমি আসার 5 মিনিট আগে ইনি গোবিন্দায়ন স্ট্রোক হয়েছিল গো সব পড়ে রইল স্ত্রী কাঁদছে গো তুমি আমায় ডুবিয়ে দিলে আমায় ভাসিয়ে দিলে এখন আমি কি করব কোথায় যাব দাঁড়াবার নাই গাছের তলা স্ত্রী কাঁদছে সব পড়ে রইল ছেলে কাঁদছে বাবা নিজের পায়ে দাঁড়াতে শিখলাম না তুমি আমায় ছেড়ে দিয়ে চলে গেলে নিজের পায়ে শিখলাম না তুমি আমায় ছেড়ে দিয়ে চলে গেলে হ্যাঁ ছেলে কি মেয়ে কাঁদছে বাবা তুমি আমার পাকস্ত না করে দিয়ে চলে গেলে সব বলে রইল মিস্ত্রি কাঁদছে বাবু স্যাটারিং হয়েছিল ঢালাই না করে চলে গেল মানে যখন ডাক চলে আসবে তখন ঢালাই করার সময় থাকবে বিবাহ হজক ডাক কন্যাটি কাঁদছে বাবা তুমি আমার পাকস্ত ঝি কাঁদছে বাড়ি বাবু 3 মাস বাসন মেজেছি মাইনা না দিয়ে চলে গেলে সব করে দেবে যে কাজ করতে এসছে সেটাও হলো না
আর বাহ্যিক জগতে কোনো কাজও হলো না শুনুন এত সুন্দর দেহ নিয়ে এসেছেন মানব জনক নিয়ে এসেছেন যদি হরি ভজনের দেহে যদি হরি ভজনা করতে পারলেন তাহলে জানবেন এই জগৎ করা হলো নচেত আশাই সার হলো 84 লক্ষের মধ্যে 1 লক্ষ বার মানব জন্ম হয় 1 লক্ষ বার 4 লক্ষ বার পাপ করবেন 4 লক্ষ বার মানব জন্ম হয় এই 4 লক্ষ বারের মধ্যে যদি একবারও হরি ভজন করেন তবে উদ্ধার হয়ে গেলেন আর ঘুরে ঘুরে আসতে হবে না এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে না আর যদি না করলেন তাহলে আবার সেই 84 লক্ষ যদি ঘুরে ঘুরে বলতে হবে তাই সময় শেষ উপযুক্ত সময় যৌবন কা মানুষের জীবনে যৌবন একবারই আসে তাই তো হ্যাঁ না যৌবন চলে গেল আবার আসবে শিশুকাল থেকে যখন যৌবনে পদার্পণ করেন তখন শিশুকাল কাঁদে যৌবন থেকে যখন বৃদ্ধাবস্থায় পদার্পণ করেন তখন যৌবন কাঁদে একবার চলে গেলে মানুষের জীবন আসবে না তাই তোমরা সময় থাকতে হরি ভজন সে বলি না লাল কি মহতে হরি ভজন আরে আরে লাল না এ ঘটি তো প্রসাদ এখন ফাঁকা হয়ে গেছে আপনারা গিয়ে প্রসাদ পেয়ে দিন জয় রাম
এরপরে প্রসাদের ভান্ডার বন্ধ হবে আমরা তো মানুষ পরিশ্রান্ত হয়ে গেছি তাই তো সেবায় বসে গিয়েছি যারা সেবা করছে জয় রাধা যদি কেউ না গিয়ে পেয়ে থাকেন গিয়ে প্রসাদ পেয়ে তারা আধারানী নিকট যোগমা এসেছে আধারানী বলছে বলিমা আজ একদিন কৃষ্ণবদন দর্শন পাইনি যোগমা বলছে রাধে এমনিতে কার কৃষ্ণবদন দর্শন হয় কৃষ্ণবদন দর্শন করতে গেলে তোরা কাজ করতে হবে কি কাজ দেখ জটিলা মন্দির দেখছিস জটিলা মন্দির গিয়ে প্রবেশ কর তারা আধারানী কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে জটিলা মন্দিরে প্রবেশ এদিকে যোগমায়া হাত দিতে দিতে জটিলা মন্দিরের দরজায় এসেছে জটিলা আপনি যোগমায়া হাত দিতে দিতে জটিলা মন্দিরের দরজায় এসে দাঁড়িয়েছে এদিকে জটিলা আপনি বনিমায়ের কণ্ঠস্বর শুনতে পেয়ে গৃহের বাইরে বেরিয়ে এসেছে বসবার আসন নিয়েছে পা ধোয়ার জল দিয়েছে পরক্ষণে বলছে ও বনিমা তুমি এ অসময় আমাদের বাড়ি কেন এসছো আরে তোরা কেউ যাবি না কোথায় যে ভাগরী মুনি বৃন্দাবনে যে ইন্দ্র পূজা করছে সেখানে যে যজ্ঞ হচ্ছে সেই যজ্ঞে কিছু দান দিতে যাবি না ওগো ও বলিমা আমাদের বাড়ি কে যাবে আমরা হলাম রাজমাতা রাজমন্ত্রী কুলবালা কুলবালা প্রকাশ্য রাজপথে পশরা মস্তকে রেখে যাবে বলিমা আপনাদের এখানে একটা পশরার গান হয় আসরার গান কোনটা শুনেন আপনারা শোনেননি আপনাদের হতে পারে মেদিনীপুরের ডিস্ট্রিক্টে অনেক জায়গা আমি শুনেছি বলা পশরা গান হচ্ছে পশরা গান পশরারই হবে ও পশরা ছাড়া তো পাশরা হবে না পাশরা মানে ভুলে যাও এখন পশরার বদলে পাশরা গান ব্যাট ড্যাট নিয়ে একদম বুঝলেন ভুলিয়ে দেবে আপনাকে কীর্তন এমন অবস্থা হয়ে গেছে আমাদের বাড়ির কে যাবে আমরা রাজনন্দিনী কুলোপালা ও বুঝেছি তোরা জাতি ব্যবসা ছেড়ে দিলি না গো ফের যদি যেতে আমার মেয়ে কুটিলাকে নিয়ে কুটিলাকে নিয়ে যাওয়া যাবে না ব্যবসা করতে গেলে মুখের মিষ্টি চাই বুঝলেন মুখের মিষ্টি না থাকলে ব্যবসা বন্ধ হয়ে যাবে ওই সাটার লেগে যাবে মুক্তি না ব্যবসা করেন না তা কুটিলা তো কেমন মুখের মিষ্টি বুঝতে পারছেন যদি কোন মায়ের কুটিলার মতো তিনি থাকে তিনি হারে হারে বুঝবে ওকে নিয়ে যাই যজ্ঞ ভেঙে যাবে তাই তো গো আমাদের বাড়ি কে যাবে বেশ যদি যেতেই হয় বাড়িতে আমার যে বৌমাটি আছে তাকে নিয়ে যাওয়ার আধারানীয় ভিক্ষারে যাবেন প্রত্যেকটি পশরায় একটি করে তুলসী পত্র দিয়ে দিচ্ছেন কেন বিনা তুলসী প্রভু এক নেই তুলসী না দিলে গোবিন্দ সেবা হয় তাহলে এই দেহটা গোবিন্দ সেবায় লাগাতে গেলে কি করতে হবে মা বলেন আপনারাই বলেন কি করা উচিত একটা করে তুলসী মালা পড়তে হবে নাহলে গোবিন্দ সেবায় লাগবে না জয় রাধা তা হয়তো মনে মনে চিন্তা করছেন আমরা এখন কিছু খাওয়া দাওয়াই করলাম না আর তুমি সব ছেড়ে মালা পড়তে বলছো হ্যাঁ আমাকে অনেকে বলে তারা এখন সময় হয় না যখন হবে তখন মালা পড়বো তিলক করবো তুমি জানো কলেজে যেতে হয় ছেলে পেলে গুলো কি বলে বলে কি বলে না ওপরওয়ালার কাছে কি জবাব দিবি বলে কেন না যখন জিজ্ঞাসা করবে কি খেয়ে এসেছিস এগুলো সব খেয়েছিস কি না তখন কি বলবো তার জন্য আগে খেয়ে নি তারপর যা করা করব দেখুন এটা তুলসী না ধারণ করলে গোবিন্দ সেবা হবে না তাই রাধারানী তুলসী পত্র দিয়ে কৃষ্ণ সেবার উদ্দেশ্যে চলো বৃষভ নূতন দেবী চলো বৃষভ
সবসময় আমাদের সঙ্গে থাকেন কোথায় জানেন হৃদয় মন্দিরে
ওই মন্দিরে যেমন একটা দরজা আছে ভেতরে ঢোকবা আমাদের এই মন্দিরটার দুটো দরজা আছে কোথায় জানেন এই কর্ণদা এই দিক দিয়ে ভগবান ঢোকেন হৃদয় মন্দিরে যদি কেউ মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন সেখানে ভগবান বিরাজমান থাকে আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারে তখন ভগবান কর্ণকে আবার কর্ণদার দিয়ে বেরিয়ে চলে আসেন আমি গোবিন্দের কাছে প্রার্থনা জানাবো তিনি নিজ গুণে কৃপা করে হৃদয় মন্দিরটা পরিষ্কার করে এক বছরে এই হৃদয় মন্দিরে বিরাজমান থাকবেন এবং আপনারা মনে মনে গোবিন্দের সেবা হয় হৃদয় মন্দিরে গোবিন্দকে নিয়ে এক বছর ধরে সেবা করবেন এক বছর ধরে কৃপা কৃপা দৃষ্টি প্রদান হবে সকলের প্রতি সমানভাবে আমি গোবিন্দের কাছে প্রার্থনা জানাবো যেন কৃপা হয় এবার রাজগোপীরা মাথায় পশরা নিয়ে চলে যাচ্ছে গোবিন্দ পথা গিয়েছে কোথায় যাও গো গোয়ালিনি কোথায় তোমাদের ঘর আমি যে দানি নই তোমাদের সঙ্গে হচ্ছে হ্যাঁ
কোন গুণে বিধি তোমায় দানি করেছে রূপেতে ভাবনা ধনে ননি চড়া ধনেতে ধবলি বসতি আছে ওহে চিকন কালা গলে বনমালা অবল বুঝাবে পথের মাঝে পথের মাঝে তোমার কি গুণ আছে যে বিধি তোমাকে দানি করবে কি গুণ আছে গোবিন্দ মতে কেন কি গুণ নয় চুরি করা তোমার গুণ চুরি করা গুণ হয় বাবা চুরি করা তো দোষ হয় আমাদেরকে কি শেখানো হয় ছোট থেকে অপরের দ্রব্য না বলে নিলে চুরি করা বলা হয় চুরি বলে আর অপরের দ্রব্য চুরি করিতে না চুরি করা মহাপাপ চুরি করা বড় দোষ আর এখানে বিশাখা বলছে তুমি গুণে ননি চড়া চুরি করা তোমার গুণ ধনেতে ধবলে
রাধারানী গোবিন্দের চরণে আত্মনিবেদন করে শ্রেষ্ঠ দান দিলেন এবং জীবকে শিক্ষা দিয়ে দিলেন হে জীব আমি যেমন গোবিন্দের চরণে আত্মনিবেদন করলাম তোমরা যদি আত্মনিবেদন করতে পারো তবে তোমাদের দান দেওয়া হবে নচে টাকা কলি ধন দল সোনা দানা মনে মালিক দান দিলে তোমাদের দান দেওয়া হবে জ্ঞান কর্ম যদি কৃষ্ণ নহে বস ধন ঐশ্বর্য যদি কৃষ্ণ নহে বস কৃষ্ণ বস হন শুধু প্রেম ভক্তি রস রাধারানী শ্রেষ্ঠ দান নিষ্ক্রিয়া এবার বুঝতে পেরে গেছে দানিটাই কৃষ্ণ ওই জন্য রাধারানী ঘরে যাচ্ছে না সখীরা বলছে রাধে তোর দান গাতে এসে লাভই হইল আর কি লাভ হলো বলতো গোবিন্দ লাভ হলো আমাদের কি হলো তোর সঙ্গে যত কষ্ট করে আমরা এলাম আমাদের কি হলো বল তোরা কি চাস বল বলে ডান ঘাটিতে যুগল হয়ে দাঁড়া সেই যুগল রূপে আমরা মন্দিরে স্থাপন করবো তাই রাধা গোবিন্দ দান ঘাটিতে যুগল রূপে দাঁড়িয়েছেন সখীগণ সেই যুগলের সেবা করছেন আর যুগলে মিলে এই কলিযুগের জীবকে কৃপা আশীর্বাদ পরিষদ করছেন সেই যুগল রূপকে হৃদয় মন্দিরে নিয়ে আমরা সকলে এক বছর ধরে সেবা করব নিতাই বৌর হরি বল সবাই মিলে বলি জয় রাধা নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস
ولكن يجب ان يكون هناك اشياء اخرى